মানুষের বুদ্ধি বড়ই অদ্ভুত। তাকে বিড়ালের বাচ্চা বললে সে রেগে যায়, অথচ বাঘের বাচ্চা বলে ডাকলে সে খুশি হয়। হেরে যাব এই ভয়ে বাঁচার থেকে জয় করার চেষ্টায় মরে যাওয়া অনেক ভালো। যদি কেউ আপনাকে অপমান করে তাহলে তার সাথে এত ভালো ব্যবহার করুন যাতে সে লজ্জা পেতে বাধ্য হয়। যাদের উপর আমরা চোখ বুজে ভরসা করি তারাই একদিন আমাদের চোখ খুলে দেয়। আপনার ইচ্ছা বা চাহিদা যতই ছোট হোক না কেন তা পূরণ করার তাগিদটুকু শক্তিশালী হওয়া প্রয়োজন। পোশাক আর চেহারা বেশিরভাগ সময়ে মিথ্যা ধারণা দেয়, কেননা মানুষটা আসলে কেমন তা তো সময়ই বলে দেয়। যতক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার সমস্যার সমাধান সম্ভব নয়। সবসময় নিজের কাছের মানুষদের আশ্বাস দিন যে আপনি আছেন, নয়তো সময় আপনাকে ছাড়াই তাদের বাঁচতে শিখিয়ে দেবে। আসলে সময় হলো রাজা, মানুষ যেটা দেখায় সেটা তার অহংকার। যখন মানুষ আপনার সাথে মোকাবিলায় পেরে ওঠে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। যদি আপনি নিজের মা বাবার সেবায় ব্রতী হন তবে সম্মান পাবেন আর স্বর্গসুখও পাবেন। যার প্রতি ভরসা থাকে যদি সে দুঃখ দেয় তবে পুরো পৃথিবীর উপর থেকে ভরসা উঠে যায়। যে বস্তু বা জিনিস আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আপনাকে বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। আমাদের আপনজনেরাই আমাদের ডুবিয়ে মারতে ধাক্কা দিয়ে ফেলে, কিন্তু এর ফলে আমরা সাঁতার কাটতে শিখে যাই। যে সময় আজ কেঁদে কাটাতে হচ্ছে সেই সময়ে হাসিও একদিন আসবে। শুধু ধৈর্য হারালে চলবে না, কারণ সময় ফিরে আসবেই। সরি, একটি অদ্ভুত শব্দ, কোনো ব্যক্তি এই শব্দ বললে ঝগড়া শেষ, আবার কোনো ডাক্তার বললে কোনো ব্যক্তির জীবন শেষ। মানুষ নিজের করা ভুলের সাফাই ভালোই দিতে পারে উকিলের মতো, কিন্তু অন্য কেউ ভুল করলে সরাসরি রায় দেয় বিচারকের মতো। আমরা কতটা অদ্ভুত তাই না? আমাদের দুঃখ হলে অতলে তলিয়ে যাই, আর সুখ পেলে সব ভুলে হারিয়ে যাই। একা একা পথ চলার এক অদ্ভুত মজা আছে। কেউ আগে আগে চলে যায় না, আবার কেউ পিছু পিছু দৌড়ায় না। তাদের সঙ্গ বেছে নিন যাদের স্বাস্থ্য খারাপ, আর তাদের সঙ্গ ছাড়ুন যাদের উদ্দেশ্য খারাপ। যদি কারো সাফল্য অনেক চেষ্টা করে আটকানো না যায় তখনই তার বদনাম করা শুরু হয়। যদি কেউ আপনার কাছে কিছু চাই তবে দিয়ে দিন, ধন্যবাদ জানান, কেননা সৃষ্টিকর্তা আপনাকে দানী ব্যক্তির আসন দিয়েছেন, যারা চাইছে তাদের জায়গায় নয়। আপনি নিজের সম্পর্কে যত কম বলবেন মানুষ আপনাকে ততটাই বেশি জানতে চাইবে। যে আপনাকে সত্যিই চাই সে আপনার থেকে কখনো কিছু চাইবে না। ভালো সময় নিশ্চয় আসবে, কিন্তু তা সঠিক সময়ে আসবে। পৃথিবী খারাপ, এখানে প্রায় সকলেই বিশ্বাসঘাতকতা করে, একথা সত্য, কিন্তু আমরা তো ভালো হতেই পারি, আমাদেরকে কেই বা আটকাচ্ছে? আপনার কাজই আপনার পরিচয়, নয়তো হাজারটা মানুষের একই নাম হতে পারে। সময় যদি ভালো না যায় হতাশ হবেন না, কারণ হেরে যাওয়া কোনো কাজের কথা নয়। এই বিশ্ব সংসারে মানুষই একমাত্র প্রাণী যাদের দাঁতে বিষ নেই। কথায় আছে, লোকে আপনার সম্পর্কে কী ভাবছে একথা যদি আপনিই ভাবেন তাহলে লোকে কী ভাববে? যদি কারোর সাথে আত্মার সম্পর্ক থাকে তবে মন কখনো তার জন্য ভারাক্রান্ত হবে না। আপনি খুশি কিনা তা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই, আপনি তাদের খুশি রাখছেন কিনা সেটা নিয়েই তাদের চিন্তা। যখন সারা পৃথিবী হার স্বীকার করতে বলে তখন মন ধীরে ধীরে বলে আর একবার চেষ্টা করতে, সাফল্য আসবেই। সর্বদা নিজের পথ নিজে ঠিক করুন, কেননা আপনার থেকে আপনাকে কেউ বেশি চেনে না। কারো পায়ে পড়ে সফলতা পাওয়ার বদলে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হয়ে ওঠার প্রতিজ্ঞা করুন। যেদিন আপনি নিজেই নিজেকে হাসাতে পারবেন তখন আর কেউ আপনাকে কাঁদাতে পারবে না। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটুও সাহায্য করে থাকলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। আর সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।